আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাসি মমস কিচেনের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার বাসায় মাছ মাংস না থাকলে আমি এভাবে মুসুর ডাল দিয়ে কলমি শাক দিয়ে রান্না করে থাকি। এটা হাতে মেখে রান্না করেছি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, মাছ মাংসর থেকেও দারুণ লাগে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা আর কিছু আস্ত রসুনের কোয়া আর 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখানে আপনারা জিরা গুঁড়াটাও দিতে পারেন আর লবণ হলুদ পরিমাণ মতন। মশলাগুলো একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে মেখে নিতে পারবেন ততটাই আপনার সবজিটা শাকটা ভালো হবে। এরপর দিয়ে দেব কলমি শাক। কলমি শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে, তারপর এভাবে কেটে নিয়েছি। শাক সবসময় চেষ্টা করবেন যে ধোয়ার পর কেটে নিতে, তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হবে না। এরপর শাকটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ কাপ মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। আর এখন দিয়ে দেবো কিউব করে কেটে রাখা কিছু আলু আর একটা পাকা টমেটো। এগুলা দিয়ে অল্প পরিমাণে মেখে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দেবো আমি। এটার ভিতর যেহেতু মুসুরির ডাল, কলমি শাক, টমেটো আছে, তাই এটাকে পুষ্টিগুণে ভরপুর একটা রান্না বলা যেতে পারে। এটা আপনার বাসার বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত সবাই খেতে পারবেন। যারা ডায়েটে আছেন তারাও এর ভিতরের আলুটা বাদ দিয়ে খেতে পারবেন। এটা এটা কিন্তু খুব অল্প পরিমাণে মশলা দিয়ে আমি রান্না করেছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব কিছু সময়। এটা 4-5 মিনিট রান্না করলেই আপনার রান্না হয়ে যাবে। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আপনার হাতে যদি সময় না থাকে আর স্পাইসি যদি বেশি না করতে চান তাহলে এভাবেই খেয়ে নিতে পারেন। এভাবেও করে কিন্তু এই ডাল কলমিটা খেতে অসম্ভব মজার হয়। বাট আমি এটাকে আর একটু টেস্টি করে রান্না করতে চাই, এজন্য একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর হাফ চা চামচ আস্ত জিরা, 4-5টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আরও আপনারা দিতে পারেন বেশি। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর 4-5 কোয়া রসুন কুচি, ছোটো রসুনের কোয়া। এগুলো এখন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে শাকের ভিতর দিয়ে দেবো। যেহেতু এখানে ডাল দিয়ে আমি শাকটা রান্না করেছি, তাই ডালের ভিতর ফোড়নটা দিলে কিন্তু ডাল আর শাকের টেস্টটা অসম্ভব পরিমাণে বেড়ে যাবে। তাই আমি এখানে চেষ্টা করেছি একটু ডাল আর শাকটার টেস্টটা আরও একটু বাড়িয়ে নিতে। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অসম্ভব মজার হয়েছে। আসসালামু আলাইকুম।